তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। তো আজ আমি চলে এসেছি যে আমাদের দুর্গা পুজোয় যে আন্দুলে প্যান্ডেলগুলো করেছিল তার দ্বিতীয় পর্ব নিয়ে। তো বন্ধুরা, প্রথমে যে আমি ভিডিওটি করেছিলাম আন্দুলেরই, সেটাতে দেখেছিলাম আমাদের আন্দুলের তালতলা ফুলবাগান, আমবাগানের আরও অনেক কিছু বিশেষ বিশেষ প্যান্ডেল, যেগুলো আপনারা হয়তো আমার ফার্স্ট ভিডিওতে দেখে নিয়েছেন। তো বন্ধুরা, যারা যারা এখনও দেখেনি তারা আমার ইউটিউবে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন গিয়ে। আর বন্ধুরা, এবারে আমি আন্দুলের আরও কিছু প্যান্ডেল ছিল যেগুলো দেখানোর বাকি ছিল, সেগুলো আমি আজকে তুলে ধরেছি এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, সবাই আশা করি দেখবেন, সমস্ত প্যান্ডেলগুলো তুলে ধরেছি, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাই লাইভ বিশ্ব মাই ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা দেখুন এবারে সম্পূর্ণ ভিডিওটি, আর আমি দেখাতে চলেছি, তো এনজয় করুন আমাদের আন্দুলের দুর্গাপুজোর প্যান্ডেলের থিমগুলো। বলা যায় যে আজ যে বিদেশিদেরকে আটকানোর উদ্দেশ্যে এখন আমি চিংড়ের পাঁচিলে এসেছি, যেটা এখন বিখ্যাত পাঁচিল আমাদের হয়ে গেছে সরস্বতী ব্রিজের কাছে, হাওড়ার আন্দুলের সরস্বতী ব্রিজ ডোমজুর নিকটবর্তী স্থানে। তো দেখতেই পাচ্ছেন যা এখন মই দিয়ে মাছ দিয়ে করে দিয়েছে, এক সময় যেটা ছিল ইট দিয়ে চিংড়ের। লোকেরা যদি জানতে পারে যে এই পাঁচিল এরা বাঁশ দিয়ে করে দিয়েছে, তাহলে কী হয় বুঝতে পারছো। চীনের প্রাচীনে ভালো করে গেলে চীনে গিয়ে এরকম ঠাকুর দেখতে পাবে। এদিকে যাবে, এদিকে Thank you.
তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি আজকের মতো এখানে সমাপ্ত করলাম। বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট টাইম আরও এর থেকে ভালো ভিডিও করার চেষ্টা করবো আপনাদের কাছে তুলে ধরার। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।